বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাঁজা ও আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি। বুধবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক্স ও বাজি পাওয়া যায়। বাইপাস সড়ক থেকে বেনাপোল থানা পুলিশে মাদকদ্রব্য আটক করে। তবে পুলিশের অভিযানে খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালক সহ অন্যান্য পাচারকারীরা। বেনাপোল স্থলবন্দরে এবং সীমান্তে বিভিন্ন সংস্থার নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও এই ভারতীয় ট্রাকে ফেন্সিডিল, গাঁজা এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দ্রব্য পণ্য আসে। বন্দরে এত সিসি ক্যামেরা, এত বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী, তা সত্ত্বেও এই কেমন করে আসে, কি করে আসে এই মাল? ট্রাকটা আমরা পরিত্যক্ত অবস্থায় পাই। এই ট্রাকে কি হেল্পার বা কে ড্রাইভার ছিল সেই বিষয়টা আমরা এখনও তথ্য পাই নাই। আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্রাকটা কে বা কারা এখানে নিয়ে আসলো, একটা ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান সেই ড্রাইভার কে এবং হেল্পার কে, তাদের বিষয়ে আমরা তথ্য পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।